পরকে আসক্ত হয়ে তিন সন্তান রেখে স্বামী ফারুককে তালাক দেয় তার বউ। তিন সন্তান নিয়ে বিপাকে পড়ে স্বামী ফারুক। তাই রাগ আর প্রতিহিংসায় পরকীয়ার প্রেমিক দেলোয়ারকে নির্মমভাবে হত্যা করে। এই নির্মম ও নেককারজনক ঘটনা ঘটে রংপুর পীরগাছা উপজেলায়। হত্যাকারী ফারুককে আটক করার পর পুলিশ জানায় আসামির বউয়ের সাথে দেলোয়ারের পরকের সম্পর্ক ছিল। বউকে বারণ করায় প্রতিদিন ঝগড়া হতো, অশান্তি বেড়ে যায় সংসারে। শেষ পর্যায়ে নষ্টা বউ তিন সন্তানের মায়া ভুলে অবৈধ সম্পর্কের জন্য তালাক দিয়ে চলে যায়। তারপরও দেলোয়ারের সাথে চলে অনৈতিক মেলামেশা। বউ চলে যাওয়ায় মানসম্মান হারিয়ে তিন সন্তান পালনে বিপাকে পড়ে ফারুক। তাই রাগে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নির্মমভাবে হত্যা করে দেলোয়ারকে। দর্শক, পরকীয়ার জন্য খুন হওয়া দেলোয়ারের হত্যাকারীর পাশাপাশি এই দুশ্চরিত্রা বউয়ের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।